এদিকে হুগলির আরামবাগের হরিণকোলায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে অভিযোগ। আটক তিন তৃণমূল কর্মী, মৃতের নাম শেখ মফিজুল। গতকাল সন্ধ্যায় চায়ের দোকানে বসেছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, বাইকে চড়ে এসে আর দশজন দুষ্কৃতী মফিজুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন। আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল কর্মীকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত মফিজুল এলাকায় যুব তৃণমূল নেতা লালটু খানের অনুগামী বলে পরিচিত। মৃত্যুকালীন জবানবন্দিতে মফিজুলের দাবি, লালটু খানের অনুগামী হওয়ায় তার উপর হামলা চালায় স্থানীয় তৃণমূল নেতা শেখ তাইবুলের অনুগামীরা। আরামবাগের তৃণমূল পর্যবেক্ষক দিলীপ যাদব জানিয়েছেন, কিভাবে ওই তৃণমূল কর্মী খুন হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।